আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং অসম্ভব মজার মুরগির কলিজা গিলা ভুনা রেসিপি মুরগির কলিজা গিলা ভুনা করার জন্য আমি এখানে মুরগির কলিজা গিলা নিয়েছি কলিজাগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর গিলাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলা একটি কড়াইয়ে তৈল দিয়েছি তৈল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের সাথে স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ কিছু হালকা ভেজে নিব কাঁচামরিচ কুচি দিয়েছি সবকিছু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি কিছুটা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো আবারও একটু কষিয়ে নিব কিছুটা কষানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়েছি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির গিলাগুলো আমি এখন কলিজাগুলো গুলো দেইনি কারণ কলিজাগুলো তো নরম কলিজাগুলো একটু পরে দিবো আর গিলাগুলো যেহেতু শক্ত তাই গিলাগুলো আগে দিয়েছি ঢাকনা দিয়ে রান্না করব। গিলাগুলো কিছুটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জিরা গুঁড়ো দিয়েছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব কলিজা গিলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য আলু কুচি কলিজা গিলা ভুনার ক্ষেত্রে আমার কাছে একটু আলু কুচি দিলে খেতে ভালোই লাগে আর এখানে আমি টমেটো পেস্ট দিয়েছি আমি টমেটোগুলো সিজনে কিছু টমেটো পেস্ট করে ঢিপে রেখেছিলাম ওগুলো দিয়েছি আর বর্তমানে বাজারে যে টমেটোগুলো পাওয়া যায় ওগুলো সিদ্ধ হতে চায় না ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব করে যে গিলা আলু সহ সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব কোনো পানি রাখবো না পানিগুলো একেবারে শুকিয়ে নেব পানিগুলো একেবারে শুকিয়ে যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে আর তৈল উপরে চলে আসবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়েছি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে কম আছে রান্না করব আরও কিছুক্ষণ আমি একেবারে শুকিয়ে ফেলবো না কিছুটা ঝোল রাখবো একটু ভুনা ভুনা টাইপের করব যাতে রুটি দিয়েও খাওয়া যায় এই তো রেডি হয়ে গেল আমার মজাদার মুরগির কলিজাগিলা ভুনা কেমন হয়েছে জানাবেন